ইফেক্টস ওয়ান অনলাইন গেমস বা ইম্প্যাক্ট অফ অনলাইন গেমস এই যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ ইলেভেনের ফাইনাল পরীক্ষার জন্য যেমনভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে মাদ্রাসা বোর্ড মাধ্যমিক এবং স্কুল বোর্ড মাধ্যমিক প্রত্যেকের জন্য এই তিনটে ক্লাসের জন্য এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে তোমাদেরকে আমি এই প্যারাগ্রাফটা দিয়ে দিলাম তোমার প্রত্যেকে প্যারাগ্রাফটা করে যেও পরীক্ষার হলে হয়তো তোমরা এটা কমন পেতে পারো বা এটা হয়তো পরীক্ষাতে আসতে পারে আমি তো কনফিডেন্টলি বলতে পারি না যে এটাই পরীক্ষাতে আসবে বাট এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো দেখো তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাদেরকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এবং তার তোমাকে মেন বিষয়টা মাঝামাঝি পয়েন্টে লিখতে হবে মাঝে মাঝের লাইনগুলো নিয়ে এবং শেষ লাইনে তোমাকে কিন্তু কনক্লুশন দিতে হবে তবেই তুমি দশে দশ কিন্তু পাবে এবং অবশ্যই প্যারাগ্রাফ মানে রাইট আ প্যারাগ্রাফ মানে একটা প্যারাই থাকতে হবে ওর মধ্যে কিন্তু অনেকগুলো প্যারা করা যাবে না যদি সেটা এসে হয় তাহলে তুমি সেটাকে প্যারা করতে পারো বাট এসে না হলে কিন্তু তোমাকে একটা প্যারাই করতে হবে তাহলে দেখো আ ফিউ আ ফিউ ইয়ার্স এগো তুমি ফিউ ইয়ার্স করতে পারো ঠিক আছে আ ফিউ ইয়ার্স এগো মানে কিছু বছর আগে উই উড গো টু প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড মানে আমরা মাঠে যেতাম খেলতে বাট আফটার ডেভেলপিং আফটার ডেভেলপিং ইন্টারনেট টেকনোলজি ইন্টারনেট টেকনোলজির উন্নতির পাশাপাশি উন্নতি পাশাপাশি কি বলেছে ইন্টারনেট বিং চিপ রেট ইন্টারনেটের ইন্টারনেটের দাম সস্তা হওয়ার জন্য উই অল গট অ্যাডিক্টেড ইন ইন্টারনেট আমরা ইন্টারনেটে কি হয়ে গেছি আমরা ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে গেছি নাও অনলাইন গেমস হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার ট্রেন্ডস ফর ইয়াং এজেস অ্যাজ ওয়েল এজ তুমি ইয়াং এজ করতে পারবে বা এজেস করতে পারো ইয়াং এজেস অ্যাজ ওয়েল এস টিন ইভেন ফর চাইল্ড বলছে যে এখন অনলাইন গেমস কি হয়ে গেছে একটা ট্রেন্ড হয়ে গেছে কাদের জন্য যারা অল্প বয়স যারা ইয়াং যুবক বয়সী তাদের জন্য তাদের কাছে বা যারা টিনেজার চোদ্দ বছরের বয়স যাদের তাদের কাছে এমন কি শিশুদের কাছেও দেয়ার আর সাম সার্টেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্ট কি আছে দেয়ার সাম সার্টেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস ওকে ইফেক্টস কি আছে যে এর কিছু পজিটিভ এবং নেগেটিভ প্রভাব আছে তাহলে আমি প্রথমে পজিটিভ যেগুলো ইম্প্যাক্ট আছে সেগুলো লিখেছি প্রথমে দেখো ইট হেল্পস দ্য গেমার্স টু ইম্প্রুভ কগনিটিভ ফাংশন অ্যান্ড ইট হেল্পস দ্য গেমার ইট অলসো তুমি বলতে পারো ইট অলসো হেল্পস দ্য গেমার টু বি এবল টু মেক কুইক ডিসিশন উইদাউট লুজিং দ্য প্রিসিশন মানে বলছে যে এই যে গেম মানে এই যে অনলাইন গেম এই অনলাইন গেমটা গেমার্সদেরকে তাদের যে মানে কগনিটিভ ফাংশান যে শিক্ষা জ্ঞানমূলক যে ফাংশান কার্যকারিতা সেটা কিন্তু বৃদ্ধি করে অ্যান্ড ইট হেল্পস দ্য গেমার টু বি এব টু মেক আর এটা এটা কী করে গেমার্সদেরকে কি করে এবেল সক্ষম করে কি করতে সক্ষম করে টু মেক কুইক ডিসিশান মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে উইদাউট লুজিং দ্য প্রিসিশন মানে সঠিক বিষয় কোনটা এক্স্যাক্ট বিষয় কোনটা সেটা থেকে সেটা হারানো বাদ দিয়ে এক্স্যাক্টলি সেটাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে কিন্তু সাহায্য করে হেল্প করে এভরি প্লেয়ার উড লাইক টু উইন দ্য গেম দেখো এবার আমি নেগেটিভ পয়েন্টে চলে এসেছি এভরি প্লেয়ার উড লাইক টু উইন দ্য গেম প্রত্যেকটা প্লেয়ারই চায় কী করতে খেলায় জিততে অ্যান্ড হ্যান্ডস দে ডেভেলপ এগ্রেসিভ বিহেভিয়ার আর এভাবেই তারা কী করে এগ্রেসিভ বিহেভিয়ারটা তাদের মধ্যে কিন্তু ডেভেলপ করে উইচ রিফ্লেক্টস ইন সোসাইটি আর যেটা সোসাইটিতে কিন্তু প্রভাব বিস্তার করে ইট মেক্স ওয়ান্স লোনসাম এটা একজনকে একাকি করে তোলে আজ দে স্পেন্ড দেয়ার মোস্ট অফ দ্য টাইম যেহেতু তারা কী করে তাদের বেশিরভাগ সময়টা কাটায় কোথায় ইন প্লেইং গেমস গেমস খেলে ইনস্টেড অফ স্পেন্ডিং মুমেন্টস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা মুহূর্ত কাটানোর পরিবর্তে তারা অনলাইন গেম খেলে তাদের বেশিরভাগ সময়টা কাটায় বলে তারা কী হয়ে যায় একাকি হয়ে পড়েছে অনলাইন গেমস টিচেস রং ভ্যালুজ অনলাইন গেম যদি করি তাহলে আমাকে টিচেস করতে হবে বাট যদি আমি অনলাইন গেমস করি তাহলে আমাকে টিচ করতে হবে অনলাইন গেম অনলাইন গেমস টিচ রং ভ্যালুজ টু দ্য গেমার্স মানে কী করে অনলাইন গেমস যারা গেমার যারা গেম খেলে তাদেরকে কী করে তাদেরকে কিছু রং ভ্যালুজ অর্থাৎ ভুল কিছু মূল্য শেখায় ভুল কিছু শেখায় ইট ডেপিক্ট উইমেন আজ উইকার অ্যান্ড সেক্সুয়ালি প্রোডাকটিভ ক্যারেক্টার্স মানে এটা কি করে এটা উইমেনদেরকে দুর্বল এবং যৌন উত্তেজক ক্যারেক্টার হিসাবে কিন্তু বিবেচিত করে বা বর্ণনা করে ইট কজেস এটা ঘটায় কি ঘটায় ওবেসিটি স্কেলিটান অ্যান্ড পসচারাল ডিজ মাস্কুলার ডিজর্ডার নামনেস মানে হচ্ছে অসারতা ইন শোলজার্স হ্যান্ডস অ্যান্ড এলবোজ এটা কি করে এটা নামনেস তৈরি করে কোথায় নামনেস করে সোলজার্স হ্যান্ডস এবং এলবোতে অ্যান্ড ইট অলসো কজেস বা ইট অলসো হার্ম তুমি বলতে পারো যে ইট অলসো হার্ম কি করে ইট অলসো হার্ম আইজ অ্যান্ড ব্রেনস টু দ্য গেমার্স ঠিক আছে আইজ এবং ব্রেনের ক্ষতি করে তুমি এখানে আলাদা করে একটা পয়েন্ট করে বলতে পারতে যে ইট অলসো ইট অলসো হেল্প ইট অলসো হেল্প ঠিক আছে আইজ ইট অলসো হেল্প না ইট অলসো হার্ম ইট অলসো হার্ম আইজ অ্যান্ড ব্রেন্স টু দ্য গেমার্স ঠিক আছে তুমি এরকম করে বলতে পারো তারপরে ইট অলসো ক্রিয়েট অ্য নেগেটিভ ইম্প্যাক্ট টু দ্য চিলড্রেন্স অ্যান্ড টিনেজার্স অ্যাকাডেমিক পারফরমেন্স এটা চিলড্রেন এবং কিশোরদের যে অ্যাকাডেমিক অর্থাৎ পড়াশোনার পারফরমেন্সে কী করে কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে বাট ফর দিস কিন্তু এজন্য জন্য ইজ নট টু বি ব্লেমড এর জন্য কিন্তু ইনভেনশন দায়ী নয় বা এর জন্য ইনভেনশনকে দায়ী করা যাবে না দ্য ইউজার্স এর সোলি রেসপন্সিবল ফর দিস ইউজার্স অর্থাৎ ব্যবহারকারীরা পুরোপুরিভাবে এর জন্য দায়ী প্লেইং অনলাইন গেমস ইজ নট ব্যাড প্লেয়িং মানে অনলাইন গেম খেলাটা খারাপ নয় বাট ইউ শুড ইজ টেক টু ইউর লিমিট তোমার তোমাকে তোমার যে লিমিট সেটাতে তোমাকে কী করতে হবে স্থির থাকতে হবে অ্যান্ড টেক ইট অ্যাজ এন্টারটেনমেন্ট টু রিলিফ স্ট্রেস এবং তোমাকে এটাকে এন্টারটেনমেন্ট মানে এটাকে এন্টারটেনমেন্ট অর্থাৎ প্রমোদমূলক হিসাবে গ্রহণ করতে হবে তোমার স্ট্রেস কমানোর জন্য ওকে এই হচ্ছে অনলাইন গেমসের যে পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইমপ্যাক্ট বলো বা ডিস্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস বলো সেগুলো আমি আলোচনা করলাম কিছু স্পেলিংয়ে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক ছিল সেগুলো আমি তোমাদেরকে কারেক্ট করে দিলাম সো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক একটা বার্নিং টপিক এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য আশা করবো তোমার প্রত্যেকে এটা থেকে উপকৃত হবে এবং এটা তোমরা তোমাদের এক্সামের জন্য করে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে সেফ স্টে হ্যাপি স্টে হেলদি থ্যাংক ইউ